এবিসি সমুদিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ হতে ভূমি বিসি এর উপর অঙ্কিত লম্ব এডি এবং ত্রিভুজের পরিবেশার্ধ আর হলে প্রমাণ করো যে এব এব এবু আর এডি এখানে দেখতে পাচ্ছি এবিসি সেই সমধিবাহু ত্রিভুজ যার এব বাহু সমান এডি বিসি এর উপর অঙ্কিত লম্ব ও এ পরিবেশাধ্য আর প্রমাণ করতে হবে যে বি স্কে সমান টু আর ইন্টু ডি বিশেষ নির্বাচন আমরা এইভাবেই লিখব সি ত্রিভুজের দেওয়া আছে এবি বাহু সমান এসি বাহু এডি বি সির উপর লম্ব ও এ পরিবেশাধ্য আর প্রমাণ করতে হবে যে এবি স্কে সমান টু আর ইন্টু ডি তো এটি প্রমাণের ক্ষেত্রে কিছু কাজ করতে হবে আমাদের অঙ্কন এডিকে বর্ধিত করবো যাতে সেটি বৃত্তের এই পরিবৃত্তের যে পরিবৃত্তটা অঙ্কিত আছে এ পরিবৃত্তের পরিধিকে ইবিন্দুতে সেট করে ছি যোগ করি এখন আমাদের প্রমাণের ক্ষেত্রে প্রাথমিক কিছু ধারণা জানা দরকার ও এ যেহেতু পরিবেশ পরিবেশাধ্য সরি ও এ যেহেতু পরিবেশাধ্য সুতরাং ও বিন্দুকে এই জ্যাটি নিশ্চিতভাবে এটি হবে পরিবেশ ও এ যদি আর হয় তাহলে এই হবে টু আর ব্যাসের উপরে যে কোনটি পরিধির সাথে উৎপন্ন হয়েছে অর্থাৎ বিত্ত্বস্ত কোণ সেটি অবশ্যই সমকোণ হবে অধ্যবিত্ত্বস্ত কোন বলে তাকে তো এ তাহলে অধ্যবিত্ত্বস্ত কোণ অর্থাৎ 90 ডিগ্রি আবার দেখো এডি যেহেতু বিসি এর উপর লম্ব সেহেতু এ বি এই কোনটি সমকোণ বা নাইনটি ডিগ্রি আবার এ সি এই কোনটিও সমকোণ বা নাইনটি ডিগ্রি তাহলে আমরা এই চিত্রের ভিতরে তিনটি নাইনটি ডিগ্রি বা সমকোণ পেলাম একটি এডিবি একটি সি অপরটি এ ই এখন এমন দুটি ত্রিভুজ নিয়ে কাজ করব। যে দুটি ত্রিভুজ নিয়ে কাজ করলে প্রমাণটা চলে আসবে তো আমরা এই ত্রিভুজটি নিলাম এডিবি ত্রিভুজ অপর আরেকটি ত্রিভুজ নিতে পারি এসি ই ত্রিভুজ এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের এই দুটি ত্রিভুজ নেব বুঝতে পারবো কিভাবে খেয়াল করি এসি ত্রিভুজ নিলে এই পাশি আর এই হয়েছে টু আর এই টু আর ভালো কথা আবার এসি বাহুটা পাবো আর এসি আর এব সমান পরবর্তীতে এসি এবিতে রূপান্তর হবে ক্ষেত্রে এবি স্কোয়ার পাবো ওটি আমরা প্রমাণের ক্ষেত্রে দেখতে পারবো আর এবিডি ত্রিভুজটি কেন নিব এবি দরকার এবিডি ত্রিভুজের ভিতরে এবি আছে আর কেন এবার নিলাম কারণ এর একটি কোণ সমকোণ দেখানো সম্ভব কারণ আমরা এই দুটি ত্রিভুজকে স্বদেশ কোণী ত্রিভুজ প্রমাণ করব প্রথমে স্বদেশ কোন ত্রিভুজ প্রমাণ করার পরে লিখতে পারি কি পূর্ব থেকে আমরা জানি কোনের বিপরীত বহুল অনুপাত সমান হয় সেইভাবেই এই প্রমাণটি সম্পন্ন হবে তো দেখি ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ এ দেখতে পাচ্ছি কোন এ বি সমান কোন এসি বিশেষ কারণ কি সেটি আমরা দেখি এই দুটি কেন সমান কারণ এই কোনো নব্বই ডিগ্রি এই কোনো নব্বই ডিগ্রি আমরা জানি এই কোনটা নব্বই ডিগ্রি যেহেতু এই ডি লম্ব সেহেতু এই কোনটা নব্বই ডিগ্রি আবার এই যেহেতু পরিবেশ সেহেতু এ সিই নব্বই ডিগ্রি সুতরাং এই দুটি কোন কিন্তু সমান লেখা সম্ভব আমরা লিখলাম এরপরে দেখি এই যে কোনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু এই যে এসি চাপ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসি চাপের উপরে এই কোনটি আছে অর্থাৎ এ বি সি খেয়াল করি এসি চাপের উপরে এ বি সি এই বিত্তস্ত কোনটি আছে আবার একই চাপের উপরে আরেকটি কোন আমরা পাচ্ছি এ ই সি এই কোণটি পাচ্ছি আগে এই কোণ এবং এই কোণ আমরা সমান দেখিয়েছিলাম আর এখন দেখাচ্ছি এই কোণ এবং এই কোণ কারণ কি এই দুটি কোন এসি চাপের ওপর ডণ্ডায়মন বিত্ত্বস্ত কোন জানি জানা আছে একই চাপের উপর দণ্ডায়মান বিত্ত্বস্ত কোণ দয় পরস্পর সমান হয় তো সেহেতু লিখতে পারি কোন এ বি ছি না লিখে এ বি ডি লিখলাম সমান কোন এ ই আমরা পূর্বের মতোই এই জ্যামিতির হ্যান্ড দিয়ে দিব আলোচনা শেষে ওখান থেকে তোমরা লিখে নিও এরপর লিখতে পারি অবশিষ্ট এই ত্রিভুজে বাকি আছে এই কোনটি এবং এই ত্রিভুজে বাকি আছে এই কোন তো লিখতে পারি কোন ডি সমান অবশিষ্ট কোন ই এ সি অতএব ত্রিভুজ এব ও ত্রিভুজ এ সিই স্বদীকণি আর যেহেতু স্বদীকণি হয়েছে লিখতে পারবো কি বিপরীত কোণের বিপরীত বাহুর অনুপাত সমান যথারীতি পূর্বের মতো মাঝের অক্ষরটি বাদ দিয়ে লিখি যদি বা এটি গাণিতিক কোনো ভাষা না তারপরও পূর্বে এই সম্পর্কিত অনেক আলোচনা ছিল তোমরা প্রয়োজনে পূর্বে জ্যামিতিগুলো দেখে নিও তো মাঝের অক্ষর বাদ দিয়ে লিখি লিখতে পারি এবি বাই মাঝের অক্ষর যদি বাদ দিই এই থাকে সমান এখানে লিখতে পারি এডি মাঝের অক্ষর বাদ দিলে এসি এখানে লিখতে পারি বিডি ভাগ ইসি তো দেখো বিডি আর ইসি আমাদের প্রয়োজন নাই প্রমাণের কোনো প্রয়োজন নেই এটুকু আমরা লিখব না এখন আর গুণন করতে পারি এবি ইন্টু এসি সমান এ ইন্টু এডিএ ইন্টু এডি তো দেখি এবু এবি আমরা প্রথমে কিন্তু বলেছিলাম মনে আছে কিনা না যেহেতু এবি আর এসি সমান এবি আর এসি সমান সুতরাং এসি এর স্থলে অবশ্যই এবি লেখা যাবে সেটি লিখলাম আর এই যেহেতু ও এ পরিবেশ পরিবেশাদ্য আর এই পরিবেশ সুতরাং ও এ বা এ ও যদি আর হয় তাহলে এই হবে টু আর সেই হিসেবে এই স্থলে লিখলাম টু আর এডি এডি থাকলো তাহলে দাল কি সর্বশেষ এবি স্ক্যার সমান টু আর ইন এডি এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটি প্রমাণ করা হয়েছে প্রমাণ সম্পন্ন হলো